আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। প্রিয় ভাইয়েরা, একটি প্রশ্ন করেছেন, আলেমদের সাথে আমরা কেমন আচরণ করব, তাতে আমাদের ফায়দা কি? আলেমদের বিরুদ্ধে মামলা দিবেন? তাতে ফায়দা হবে আপনি রাতারাতি এলাকার মহামানব হয়ে যাবেন, প্রচার মিডিয়ায় আপনি এসে যাবেন, বুঝেন না? আলেমদের সাথে আর কি করবেন? কোরআনেরই দাম নাই? কোরআনের মধ্যেই সারা গিলাফের উপরে বালু ময়লা, এক বছরও একবার পরিষ্কার করেন না, পড়া তো নাই। কোরআনেরই এই দুরবস্থা, আর কোরআনওয়ালার কি অবস্থা হবে? কোন এটাও কেয়ামতের আলামত, এটাও কেয়ামতের আলামত। আলেমরা অসহায়, অকুলীন, কুলীন হবে, কুলীনরা হবে অকুলীন। যত খারাপ তত দাম বেশি। সেদিন রাতে একটা শার্ট প্যান্ট পরা মেয়ের সাথে নিরাপত্তা বাহিনীর ধুমধাম বিতর্ক দেখলাম। মেয়েটা যে কিভাবে কথা বলল, কি যে ঘায়েল করলো নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে। নিরাপত্তা বাহিনী ঠিকই ধরেছে, রাত দুইটা তুমি কোত্থেকে আসো, ঠিকই আছে, যে ড্রেস, যে গেট আপ, সেট আপ। কিন্তু সে কোনো পাত্তাই দিল না যেভাবে কথা বললো। যদি কোনো বোরকাওয়ালি মেয়ে এভাবে বলতো, সাথে সাথে তার কিচ্ছে খতম হয়ে যেত। বর্তমান বিশ্ব এমনি তো বোরকা গায়ে দিলে অপরাধী, বুঝেন না? তো দেখলাম আলেমদের সাথে, যাই হোক, আলেমদের সাথে সদ্ব্যবহার করার অর্থ হলো আল্লাহর সাথে সদ্ব্যবহার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদ্ব্যবহার করা। আলেমদের সাথে সদ্ব্যবহারের ব্যাখ্যা হলো কোরআনের সাথে সদ্ব্যবহার করা। আলেম অপমানকারী ব্যক্তির ঈমান নাই। আমি ব্যক্তির কথা বলি না, ব্যক্তি কাজী ইব্রাহিমকে আপনি অপমান করতে পারেন, এটা এক জিনিস। আরেকটা হলো আলেমে দেখতে পারেন, একজন তার কাছে কোনো আলেমে পছন্দের না, এই ব্যক্তির ঈমান নাই। সূরা তওবার 65 নম্বর আয়াতে ক্লিয়ার করেছে, মুনাফিকরা নবীজির যুগের কোরআনে কোরআন আলেমদের সমালোচনা করেছে, মার আইনা মিসল কোরআনা হাউলা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনাতান ওয়ালা আজবানা ইনদাল লিকা। আমাদের এই কারি সাহেবে আলেমরা, মুনাফিকরা বলতেছে, নবীজির সাহাবী আলেমদেরকে বলতেছে যে এরা, এদের কাজে হলো খায় সারা দিন আর মিথ্যা কথা বলে আর যুদ্ধের ময়দান থেকে পালায়। আলেমদের দুর্নাম করেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আলেমদের কোনো কথা নাই। আল্লাহ বলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন। আলেমদের অপমান করেছো মানে আল্লাহকে অপমান করেছো, আল্লাহর আয়াতকে অপমান করেছো, আল্লাহর রাসূলকে অপমান করেছো। লা তাআতাজিরু, কোনো কজ দেখাইও না, কাদ কাফারতুম, তোমরা অলরেডি কুফরি করে ফেলেছো। আলেমের ভক্তি নেই, তার কিসের ঈমান? এই যুগে কি নবী আসবে? এই যুগে তো নবীর জায়গায় কারা আছে? আলেমরা আছে। আমি আবারও বলছি, ব্যক্তি আলেমের কথা বলছি না, সমষ্টি আলেম। কোন না কোন আলেমের প্রতি আপনার অবশ্যই সম্মান, জেনুইন আলেম সম্মান দিতেই হবে। এটা আলেমের সম্মান না, এটা এলমের সম্মান। আলেমের ইজ্জত না, এটা কোরআনের ইজ্জত, এটা আল্লাহর ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জত। আলেমের দুর্নাম, এটা
ইবনু আসাকির সাহাবীদের একটা কওল বর্ণনা করেছেন, লুহুমুল উলামা মাসমুমা, আলেমের গোস্ত বিষাক্ত, আলেমের গোস্ত কেউ খাইলে বাঁচে না। গোস্ত বিষাক্ত মানে আলেমের গীবত করা, গীবত করলে তো গোস্ত খাওয়া হয়, তো আলেমের যদি পিছে কেউ দুর্নাম করে সে বিষক্রিয়ায় আক্রান্ত হবে, তার জীবন বিপন্ন হবে, এটা ইতিহাস সাক্ষী, বাস্তব।